হ্যালো বন্ধুরা, হাসতে ভালোবাসে না এমন মানুষ হয়তো বা সারা পৃথিবী ঘুরে একটিও খুঁজে পাওয়া যাবে না। কারণ মানুষ দিন শেষে পরিশ্রম করে যত টাকাই উপার্জন করুক না কেন, তার বিপরীতে মনে আনন্দ আর মুখ ভর্তি হাসি না থাকলে সবকিছুই যেন অর্থহীন হয়ে পড়ে। কিন্তু মজার বিষয় হচ্ছে, আপনারা যারা স্ট্রেঞ্জ নিউজ বিডি 24 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের হতাশ হবার কোনো কারণ নেই। কারণ আজকের এই ভিডিওতে থাকছে দম ফাটানো এমনই সব হাস্যকর কর্মকাণ্ড, যেগুলোকে আপনি আমি আমরা সকলেই জীবনে প্রথমবারের মতন দেখতে চলেছি। বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করে তিনি যেরকম অভিনয় করেছিলেন তা দেখে সকলেই হো হো করে হাসতে শুরু করেছিল। অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে যদি রাস্তাঘাটে পানি উঠে যায় আর আপনার যদি রাস্তা পার হওয়ার খুবই বিশেষ প্রয়োজন পড়ে থাকে, তাহলে আপনিও এই মানুষটির মতো একটি পলিথিনের সাহায্যে এভাবেই রাস্তা পার হতে পারেন। এই ব্যক্তি অত্যাধিক পরিমাণের মাল খেয়েছিলেন এবং তিনি যখন মোটরসাইকেল স্টার্ট দিতে শুরু করেন ঠিক তখনই ঘটে যায় এক মহা হাস্যকর ঘটনা। সেটি হচ্ছে, এই ব্যক্তি মোটরসাইকেল স্টার্ট করার জন্য কিকার বাদ দিয়ে ব্রেকে জোরে জোরে কিক করতে শুরু করেন আর ফলাফলস্বরূপ তিনি অনেক চেষ্টা করে মোটরসাইকেলটিকে স্টার্ট করাতে পারেননি। টিকটক লাইকিতে সেলিব্রিটি হবার আশায় মানুষ এখন নিজেদের ক্রিয়েটিভ বুদ্ধি খাটিয়ে নিজেদের মতো করে ভিন্ন ভিন্ন স্টাইলে ভিডিও তৈরি করছে। ইন্ডিয়ার এই মেয়েটি টিকটকে সেলিব্রিটি হবার আশায় সে এভাবেই ভিডিও তৈরি করছিল। একদিন সে টিকটকের ভিডিও তৈরি করার জন্য ইন্ডিয়ার একটি রেল স্টেশনে এসে এভাবেই নাচানাচি করছিল। কিন্তু তার সঙ্গে যে এমন ঘটনা ঘটবে সে বুঝতেই পারেনি। এই যে আপু, পরবর্তীতে ভিডিও তৈরি করার সময় চারপাশটা একটু ভালো করে দেখে নেবেন, না হলে এর চাইতে বড় কিছু ঘটে যেতে পারে। এই ছেলেটি মাস্ক খুলে একটি সুপার শপে কেনাকাটা করছিল, কিন্তু এই দোকান কর্তৃপক্ষ ছেলেটিকে মাস্ক পরে কেনাকাটা করতে বলে। যদিও এই ছেলেটি বারবার বলছিল যে সে মাস্ক পরে আছে, আর অপরদিকে ওই দোকান কর্তৃপক্ষ ছেলেটির কথাটিকে কোনোভাবে বিশ্বাস করছিল না। বন্ধুরা, যদিও মাস্কের এমন অবস্থা দেখে আমি নিজেও চমকে উঠেছি, কিন্তু আমি জানি না কোন ডিজাইনার এটিকে ডিজাইন করেছিল। এই খালাম্মা একটি বিয়ের দাওয়াত খেতে এসেছিলেন, কিন্তু তার মধ্যে যে নাচানাচি করার এমন সুপ্ত প্রতিভা লুকিয়েছিল সেটা এতদিন পর্যন্ত কোনো মানুষ ভুলেও বুঝতে পারেনি। এই খালাম্মার এমন নাচ আপনার কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিন। এই কণ্ঠশিল্পী যখন গান গেয়ে নিজের হাতে পুরস্কার তুলে নিচ্ছিলেন, ঠিক তখনই তার কাঙ্ক্ষিত পুরস্কারটির একদম 12টা বেজে গিয়েছিল। চাইনিজ এই মানুষটি, সে তার অফিসের ডিউটি পালন করতে এতটাই প্রতিজ্ঞাবদ্ধ যে ঝড় বৃষ্টি বা বন্যা যাই হোক না কেন যথাসময়ে তাকে অফিসে উপস্থিত হতেই হবে। 2021 সালে ইন্দোনেশিয়াতে এই মজাদার ঘটনাটি ঘটে গিয়েছিল। একটি সুপার মার্কেটের সামনে লাল রঙের রেইনকোট পরে বাইক স্ট্যান্ড করে রেখে তিনি সুপার শপে ঢুকে পড়েন। ঠিক তার একটু পরে একই রকম দেখতে অন্য একটি মানুষ বাইক পার্কিং করে রেখে তিনিও সুপার শপে ঢুকে পড়েন। কিন্তু মজার বিষয় হচ্ছে, প্রথমের ওই লাল রঙের রেইনকোট পরা ব্যক্তি সে তার পাশের বাইকটিকে নিজের বাইক ভেবে সেটাকে নিয়ে চলে যায়, আর ওই বাইকের মালিক বাহিরে এসে তিনি তার বাইক খুঁজতে থাকেন। যদিও পরবর্তীতে লাল রঙের রেইনকোট পরা ওই ব্যক্তি রাস্তায় গিয়ে বুঝতে পারেন যে সেটা আসলেই তার বাইক নয়, আর তখনই তিনি আবারও ঘুরে চলে আসেন। এই ভাইজান ইন্ডিয়ান আর্মিতে চাকুরি করেন, আর ছুটি পেয়ে তিনি তার বন্ধুর বিয়ের দাওয়াত খেতে এসেছিলেন। কিন্তু সেই বিয়ের অনুষ্ঠানে যখন মিউজিশিয়ানেরা সুন্দর করে মিউজিক বাজাচ্ছিলেন
ঠিক তখন ইনি সেনাবাহিনীতে কি কি ধরনের ট্রেনিং পেয়েছিলেন সেগুলোকেই একের পর এক নাচের মাধ্যমে ফুটিয়ে তুলেছিলেন। চাইনিজ এই হোটেলটিতে খাবার সার্ভ করার এমন দৃশ্য দেখে আমার মতন যে কারোরই মুখে হাসি আসতে পারে। ইন্ডিয়ার হরিয়ানাতে বসবাস করা এই মানুষটি সে যে কোনো ট্রাকের হরেনের শব্দকে একেবারে হুবহু নকল করতে পারে। আনন্দ বস কে হরন বাজাও, আনন্দ রানা বস কে হরন বাজাও। আরে বাহ ভাই বাহ, ক্যা সিনে! তুমি তো অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছো, তাই তোমাকে অনন্ত জলিলের সঙ্গে একটা মুভিতে কাজ করতে দেওয়া দরকার। মেয়েটির পায়ের এমন শক্তি দেখে আমি নিজেই শিহরিত। কলেজের হোস্টেলে এক বন্ধু অন্য বন্ধুদের সঙ্গে মিলেমিশেই বসবাস করে। এখানে এক বন্ধু অন্য বন্ধুর কাছে নোট নিতে এসেছিল, কিন্তু অনেকক্ষণ দরজাতে নক করার পরও যখন ভিতর থেকে কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না, ততক্ষণে ওই ছেলেটির আরও কিছু বন্ধুবান্ধব সেখানে উপস্থিত হয়ে যায় এবং সকলে মিলেই চিন্তা করতে থাকে যে ভিতরে কোনো সমস্যা হয়ে যায়নি তো, এমনটা ভেবে তারা পুলিশকেও খবর দিয়েছিল। আর যখন পুলিশ অফিসার দরজা ভেঙে ভিতরে ঢুকে পড়ল, তখন দেখা গেল যে ছেলেটি কম্বল গায়ে দিয়ে ঘুমে বিভোর হয়ে আছে। ড্রিল মেশিনের সাহায্যে বাড়ির দেওয়াল ফুটো করে টেলিভিশন সেট করার সময় এই ব্যক্তি ভুলবশত বাড়ির পানির লাইনকেই ফুটো করে ফেলেছিলেন। এই ব্যক্তি ব্যাংকে টাকা তুলতে গিয়েছিলেন, যদিও তার মুখের দিকে ভালো করে লক্ষ্য করলে দেখা যাচ্ছিল যে তিনি আস্ত একটি শপিং ব্যাগকে মাস্ক হিসেবে মুখের সামনে ঝুলিয়ে দিয়েছিলেন। এই মেয়েটি তার পোষা কুকুরের গায়ের রঙের সঙ্গে ম্যাচিং করে নিজের পরনের জামাটিকে তৈরি করে নিয়েছিলেন। লুডুস খাওয়ার সময় কার কার সঙ্গে এমন ঘটনা ঘটে গিয়েছিল তারা দয়া করে একটু কমেন্টে জানিয়ে দিন। এই মেয়েগুলো এক বান্ধবীর বিয়েতে দাওয়াত খেতে গিয়েছিল, কিন্তু ফটো তোলার সময়ও তারা ভুলেও মাস্ক খুলেনি। হয়তোবা অনেকেই এমন কাণ্ড দেখে মনে করছেন যে এই মেয়েগুলো করোনা ভাইরাসের কারণে স্বাস্থ্যবিধি মেনে চলছে, কিন্তু মজার বিষয় হচ্ছে আমাদের এমন ধারণা একেবারেই ভুল, কারণ এই মেয়েগুলোর কাছে মাস্কগুলো হচ্ছে সৌন্দর্যের অন্যতম প্রতীক। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিওটি তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন, এবং ভিডিও ভালো লাগলে লাইক দিন আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আর পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করুন। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।